বন্ধুরা, তোমরা জানো যে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ইংরেজিতে কিছু প্রভাব তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের এই ভিডিওর সেকেন্ড পার্টটা। আগের পার্টে আমরা প্রায় 25টার মতো ইম্পর্ট্যান্ট ইডিয়ম দেখেছি অ্যালফাবেটিক্যালি, তাই তো? আজকে তার সেকেন্ড পার্টটা দেখব এবং এরপরে আরেকটা পার্ট আসবে। সেই তিনটা পার্ট মিলে আমাদের মোট 80 অ্যাবাভ কমপ্লিট হয়ে যাবে। প্রথম কি আছে? ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট। ফ্যামিলিয়ারিটি মানে কি? দেখো, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচয়, আর ফ্যামিলিয়ারিটি থেকে আসে পরিচিতি, আর ব্রিড মানে হচ্ছে জন্ম দেওয়া, আর কন্টেম্পট মানে হচ্ছে ঘৃণা। অর্থাৎ বলতে পারি যে বেশি পরিচয় হয়ে গেলে সেটা কিন্তু ঘৃণার জন্ম দেয়, অর্থাৎ অতি পরিচয় ঘৃণার জন্ম দেয়, অতি পরিচয় ঘৃণার জন্ম দেয়। এটা তো বাস্তব, তাই না? তুমি যার সম্বন্ধে যত বেশি জানবে তার সম্বন্ধে তোমার যে শ্রদ্ধা বা তোমার যে রেসপেক্ট সেটা কিন্তু অনেকটা কম হতে থাকবে। তো সেটাই বলছি, দেখো মানেটা দেখো, যে গেট টু নো এ ম্যান বেটার অ্যান্ড ইউ উইল হ্যাভ লেস রেসপেক্ট ফর হিম। তাহলে যখনই তুমি একটা মানুষকে অনেক বেশি জানবে ততটাই তোমার তার প্রতি শ্রদ্ধাটা কমে যাবে, তাই তো? ফুলস রাস ইন দেয়ার হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। ফুল মানে বোকা, তাই তো? রাস মানে আছে দ্রুত ছুটে যাওয়া, এঞ্জেল মানে আছে ভগবান বা বলতে পারো ওই দেবতুল্য ব্যক্তি, ফিয়ার ট্রেড মানে আছে হেঁটে যাওয়া বা বলতে পারে মারিয়ে যাওয়া। তাহলে যেখানে ভগবানের তুল্য ব্যক্তিগুলো যেতে ভয় পায় সেখানে বোকারা আগে যায়। এর বাংলা প্রবাদটা দেখো, বিজ্ঞ যেথা ভয় পায় অজ্ঞ সেথা আগে ধাই, তাই তো? তার বিজ্ঞ মানুষ মানে পণ্ডিত মানুষ, তাহলে পণ্ডিত মানুষ যেখানে যেতে ভয় পায় সেখানে অজ্ঞ ব্যক্তি আগে যায়। তার মানেটা দেখে নাও, যে আনওয়াইজ পারসনস প্রসিড টু ডু এ থিং হুইচ ওয়াইজ মেন ফিয়ার। তাহলে ওয়াইজ ব্যক্তিগুলো যে কাজটা করতে ভয় পায় আনওয়াইজ পারসনস কিন্তু সেটা করতে উদ্যোগী হয়। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, তাই তো? দ্য ব্রেভ এখানে কিন্তু ব্রেভ মানে সাহস নয়, এখানে ব্রেভ মানে হচ্ছে সাহসী ব্যক্তিগুলো, এখানে ফরচুন মানে হচ্ছে ভাগ্য। তাহলে ভাগ্য তাদেরকেই ফেভার করে, ফেভার মানে কি? অনুকূলে থাকে, বা বলতে পারি সাহসী ব্যক্তিদের ফেভারেই ভাগ্য কাজ করে। তাহলে এর বাংলা প্রবাদটা কী হবে? না, বীর ভোগ্যা বসুন্ধরা, অর্থাৎ এই বসুন্ধরা মানে পৃথিবী, তাই তো? তা পৃথিবীকে একমাত্র বীর ব্যক্তিরাই ভোগ করতে পারে। এ ব্রেভ অ্যান্ড এন্টারপ্রাইজিং ম্যান সাকসিডস ইন লাইফ, এটা হচ্ছে অন্তর্নিহিত অর্থটা। অর্থাৎ একজন সাহসী আর এন্টারপ্রাইজ মানে কি? যে কোনো কাজ করতে উদ্যোগী হয়, উদ্যোক্তা। তাহলে যে ব্যক্তি সাহসী হয় আর যে ব্যক্তি উদ্যোগী হয় কোনো কাজ করতে, সে ব্যক্তি একমাত্র জীবনে সফলতা লাভ করে। গিভ দ্য ডেভিল হিজ ডিউ, ডেভিল মানে হচ্ছে শয়তান, তাই তো? ডিউ মানে হচ্ছে প্রাপ্য অংশ বা বলতে পারো পাওনা বা বাকি অংশটা। তাহলে ডেভিলকেও তার প্রাপ্য অংশটা দিয়ে দাও। তাহলে সেটাই বলছে যে শৈতানকেও তার ন্যায্য পাওনা দিও, শৈতানকেও তার ন্যায্য পাওনা দিও। অর্থাৎ এখানে বলতে যাওয়া হচ্ছে যে কোনো ব্যক্তি যতই দুষ্ট হোক না কেন, বা প্রাপ্য যে অধিকার সেটা কিন্তু তাকে অবশ্যই দিতে হবে। একইভাবে পরেরটা দেখো, গড হেল্পস দোজ হু হেল্প দেম সেলভেস। তাহলে গড হেল্পস দোজ, ভগবানের তাদেরকে সাহায্য করে যারা নিজে নিজেকে সাহায্য করে। তাহলে স্বাবলম্বী লোকদেরই ঈশ্বর সাহায্য করেন। গুড ওয়াইন নিডস নো বুস। গুড ওয়াইন মানে কি? ভালো মদ নিডস নো বুস, বুস মানে আছে ওই ঝোপঝাড় বলতে পারি। এবার দেখো, এর পেছনে একটা ছোট্ট মোটো স্টোরি আছে। আগে যখন মদ বিক্রি করা হতো, দোকানের বাইরে হোর্ডিং থাকতো না, হোর্ডিং মানে লেখা থাকতো না যে অমুক মদের দোকান বলে। একটা গাছের ডালের টুকরো বা কোনো ঝোপঝাড়ের কোনো টুকরো ওটা টাঙিয়ে রাখা হতো, ওটা একটা সিম্বল যে এইখানে ভালো মদ বিক্রি হয়। তো এখানে ওটাই বলা আছে যে যদি কোনো মদ ভালো হয় বা যদি কোনো মদের দোকান ভালো হয় তো তার আগেটাতে বুস দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেখানে কিন্তু আর এই অ্যাডভার্টাইজের প্রয়োজন নেই। তো সেটাই বলা আছে। বাংলাতে দেখো, চেনা বামুনের পৈতার দরকার হয় না, তাই না? বাস্তব কথা, যে বামুনটা চেনা তার পৈতা থাক না থাক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, তাই তো? এ নন ম্যান নিডস নো রিকমেন্ডেশন। তাহলে একজন পরিচিত মানুষের অন্য কোনো মানুষের দ্বারা রিকমেন্ডেশনের কোনো প্রয়োজন নেই। হ্যাবিট ইজ সেকেন্ড নেচার, হ্যাবিট ইজ সেকেন্ড নেচার, তাই না? হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, আর নেচার মানে হচ্ছে প্রকৃতি বা স্বভাব। যখনই তুমি কোনো হ্যাবিট তোমার মধ্যে বিল্ড আপ করবে সেটা কিন্তু 21 দিন পর অটোমেটিক তোমার সেটা নেচারে পরিণত হয়ে যাবে। দ্য হ্যাবিট অফ ডুইং সামথিং গেটস ইনটু ইউর নেচার। তাহলে তুমি যে কাজটা করছো এটা তোমার কিছুদিন পর কিন্তু নিজের স্বভাবের মধ্যে আবিষ্ট হয়ে যাবে। এখানে দেখো আরেকটা দিয়েছি, হাঙ্গার ইজ দ্য বেস্ট সোর্স, হাঙ্গার ইজ দ্য বেস্ট সোস। সোস মানে হচ্ছে চাটনি, তোমরা জানো অবশ্য, তাই না? এর কাজ হলো না খাবারটাকে আরও সুস্বাদু করে দেওয়া, সেটাই তো? কিন্তু এখানে বলা হচ্ছে যে ব্যক্তিটা ক্ষুধার্থ আছে তার কাছে কিন্তু সসের কোনো প্রয়োজন নেই, তার ক্ষুধার্থটাই হচ্ছে একটা সস। অর্থাৎ ক্ষুধার্থ মানুষের কাছে যে কোনো খাবারই সুস্বাদু লাগবে। চলো পরেটা দেখো, ইল গট ইল স্পেন্ট। ইল গট এখানে ইল কিন্তু, এটা থ্রি নয়, ইল ইল। তার ইল মানে কি? ইল মানে হচ্ছে খারাপ বা বলতে পারি অসৎ বা অসুস্থ এরকম অর্থে, অর্থাৎ নেগেটিভ সেন্সে ইউজ করি আমরা ইলটা, তাই তো? তাহলে কী বলছে? ইল গট, অর্থাৎ কোনো কিছু তুমি যদি খারাপভাবে অর্জন করো, ইল গট, গট মানে পাওয়া, ইল স্পেন্ট এটা
सरि ये इल होल हो गए इल स्पेंड स्पेंड मान हे खरच कर तई तो खराब पथे अर्जन कर ले खराब पथे खरच हो सेटाई बोलछे कि बोलछे बांगलाटा देखो असत् पथे आय असत् पथे जाए मानी प्रोक्यूर्ड बाय बैड मीन्स इज स्पेंड ऑन बैड थिंग्स एटा किन्तु एकेबारे वास्तव कथा तई ना मानी प्रोक्यूर्ड बाय बैड मीन्स खराब उपाय अर्जन करा टाका स्पेंड ऑन बैड थिंग्स खराब काजे सेटा नष्ट होबे इंडोलेंस इज द मदर ऑफ पॉवर्टी तई तो पॉवर्टी मान हे दारिद्रता दरिद्रता तई तो आ इंडोलेंस मान हे अलसता बोलते पारी आइडल आइडल वार्ड होय आइडल होय इंडोलेंस होय ताले अलसताई हच्छे दारिद्रतार मूल तई ना मदार मान जेखाने मा अर्थात बोलते पारी ओरिजिन बा उत्पत्तिता दरिद्रतार उत्सटाई हच्छे अलसता जे कूणेर अन्न होय ना कूणेर अन्न होय जे मानुषटा कूणे जे बेशी काज करे ना तार किन्तु कखनोई अन्न होबे ना अर्थात बोलते पारी जे एकजन कूणे मानुष कोनो किछु जीवने उन्नति करते पारे ना एर मिनिंगटा देखो जे इंडोलेंट पीपल बा अलस मानुषरा कैन नेभार थ्राइव तारा कखनो थ्राइव करते पारे ना थ्राइव माने हच्छे जीवने उन्नति करा सफल होवा इट इज नो यूज क्राइंग ओवर स्पिल्ट मिल्क तई तो स्पिल्ट मान हे नष्ट हो जावा जे दूधा नष्ट हो गए सेटार ऊपर क्राई करे सेटार ऊपर चित्कार करे कान्ना करे कोनो लाभ नहीं तो बांगलाते सेटाई बोलछे देखो गतस्य सचना नास्ति गतस्य मान हे गतकाल जे घटना घटे गेछे जेटा पार हो गेछे सेटा आर भावना चिंता करे लाभ नहीं सेटार जन्य अनुशोचना करे लाभ नहीं डेड पास्ट शुड बी फरगटेन और बारिड ताहले जेटा अतीत हो गेछे सेटा किन्तु अतीते ही थाकते दाओ एरपर देखो इट टेक्स टू मेक ए क्वारल तईना क्वारल मैं झगड़ा तुम्हारा जाना अवश्य तेल झगड़ा क्योंकि कहीं एका एका होने तईना तेल झगड़ा अवश्य क्योंकि दूजने प्रयोजन एटलिस्ट दु जन तेल इट टेक्स टू मेक ए क्वारल तेल दूज ना हमें झगड़ा होना ये हमें बांगल् बी एक हाथे ताली बजे ना एरक ही देखें आकटा बाड़ी लोके दई दशे ना हमें कूड़ी पुरे ना तई तो अर्थात दस प्लस दस ना क्योंकि कूड़ी होना एक ही बेपार हे एक हाथे ताली बजे ना তাহলে এট লিস্ট টু মেন রিকোয়ার্ড টু মেক এ কোয়ারেল যে বোথ আর টু ব্লেম ইন এ কোয়ারেল তাহলে একটা ঝগড়ার জন্য দুজনকেই দোষী করতে হবে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান দেখো এটা তোমাদের পরীক্ষাতে বিভিন্নভাবে আসতে পারে হয়তো দিয়ে দিল যে জন অফ অল ট্রেডস মাস্টার অফ নান জিম অফ অল ট্রেডস মাস্টার অফ নান আবারও দিয়ে দিল টম অফ অল ট্রেডস মাস্টার অফ নান অর্থাৎ জেকের মতো আরও কিন্তু তিনটা নাম দিয়ে দিল তাই না আর চারটা অপশনের মধ্যে বলো যে কোনটা সঠিক হবে তখন আমাদের কিন্তু এটাতেই টিক মারতে হবে কারণ আমরা জানি যে ইডিয়ম কিন্তু কখনোই চেঞ্জ হয় না এখানে আমাদের জ্যাকটাই বসাতে হবে তাহলে কী হবে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান তাই না তাহলে এর মানেটা দেখো জ্যাক সব কাজই পারে কিন্তু কোনো কাজটাই ভালো করে পারে না তাহলে এরকম কোনো ব্যক্তি যদি হয় যে হয়তো ফুটবলও খেলে যে ক্রিকেটও খেলে ব্যাডমিন্টনও খেলে টেনিসও খেলে কিন্তু কোনোটাই আর ভালো করে খেলে না বা কোনোটাতে সে ভালো করে পারে না সেক্ষেত্রে আমরা বলবো জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান সব জানতা কিন্তু কোনোটাতেই ওস্তাদ নয় ওস্তাদ নয় অর্থাৎ তার নলেজ কিন্তু সবটাতেই আছে কিন্তু কোনোটাতেই তার পারফেকশন নেই বা কোনো ওয়ান ডাজ মেনি থিংস ফেয়ারলি ওয়েল তাহলে একজন যে কোনো কাজ ভালোভাবেই করে বাট নট অ্যান এক্সপার্ট এট এনিথিং কিন্তু কোনোটাতেই সে এক্সপার্ট নয় অর্থাৎ দক্ষ নয় কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোনস এটা অবশ্যই জানো তোমরা তাই না যে এক ঢিলে দুটো পাখিকে মেরে দেওয়া একটা কাজের মাধ্যমে কিন্তু দুটো টার্গেটকে অ্যাচিভ করেছো দুটো তোমার ইফেক্ট হচ্ছে তাহলে কাজ একটা কিন্তু ফলাফল হচ্ছে দুটো তাই না তাহলে অ্যাকমপ্লিশ টু টাস্ক উইথ ওয়ান অ্যাটেম্পট তাহলে একটা প্রচেষ্টাই দুটো কাজ কমপ্লিট করা পরেরটা দেখো লেটস স্লিপিং ডগস লাই তাহলে যে কুকুরগুলো ঘুমাচ্ছে তাদেরকে ঘুমোতেই দাও বা তাদেরকে ওই শুয়ে থাকতে দাও তাদেরকে আর জাগিও না তো সেটাই বলছি যে কাদা ঘেঁটো না এক কথায় বলতে গেলে কাদা ঘেঁটো না তাহলে কাদাটা যতই ঘাঁটবে ততই সেটা খারাপ হবে মানেটা দেখো ইট ইজ ইউজলেস টু ডিল উইথ দ্য ভাইল ভাইল মানে হচ্ছে দুষ্টু তাহলে দুষ্টু ব্যক্তির সাথে ব্যবহার করা বা ডিল করাটা অত সোজা নয় তো সেই জন্য যতটা পারা যায় তাদেরকে অ্যাভয়েড করাটাই বেটার তো সেটাই বলছি ইট ইজ ইউজলেস টু ডিল উইথ ভাইল লুক বিফোর ইউ লিপ ও এটা হেল্প হয়ে গেছে তাই না এটা লিপ হবে এল ই এপে লিপ মানে হচ্ছে লাভ বা বলতে পারি ঝাঁপ তাহলে ঝাঁপ দেওয়ার আগে তুমি ভালো করে দেখে নাও জায়গাটা অর্থাৎ বলতে পারি দেখে শুনে পা বাড়াও দেখে শুনে পা বাড়াও অর্থাৎ এখানে কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা করতে বলা হচ্ছে থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট তাহলে কোনো কাজ করার আগে তুমি অবশ্যই সেটা সম্বন্ধে চিন্তা ভাবনা করে নাও আর তারপরে কাজটাতে নামো তাহলে থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট এটা হয় এটাও কিন্তু একটা প্রভাব অথবা লুক বিফোর ইউ লিপ এ রিলেটেড আরেকটা আছে দেখবে যে ডোন্ট জাম্প ইন দ্য ডার্ক এটা ডার্ক হবে এখানে তাহলে ডোন্ট লিপ ইন দ্য ডার্ক ডার্ক মানে অন্ধকার আছে না তাই তো তাহলে অন্ধকারে কখনোই কিন্তু ঝাঁপ দিও না তাহলে মানাটা কিন্তু একই ব্যাপার যে দেখে শুনে পা বাড়াবে এরপরে দেখো এখানে
তিনটা প্রভাব নেওয়া হয়েছে আর তিনটার মানে কিন্তু একই। দেখো প্রথমে কি আছে, মেক হে হোয়াইল দ্য সান সাইন্স, হে মানে হচ্ছে খড়, খড় বা বলতে পারি ওই খড়ের গাদা। তাহলে আগে ওই খড়ের গাদাগুলোকে শুকোবার জন্য রোদে দিত, তাই তো? তো সেটাই বলছে, যতক্ষণ রোদটা পড়ছে বা যতক্ষণ রোদটা দিচ্ছে তো সেই সময়ের মধ্যে তুমি তোমার খড়টাকে শুকিয়ে নাও, বা বলতে পারি যে সঠিক সময়টাকে ঠিক মতো কাজে লাগাও। পরেরটা দেখো, এজ দ্য উইন্ড ব্লোজ ইউ মাস্ট সেট ইউর সেল, তার যতক্ষণ হাওয়াটা চলছে তুমি অবশ্যই সেদিকে কিন্তু তোমার এই সোয়েলটা তুমি তোমার পালটা চালিয়ে দাও। না স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, তাহলে যখন আয়রনটা গরম হয়ে গেছে, আয়রনটা যখন লোহাটা গরম হয়ে গেছে তো সেটাকে তুমি অবশ্যই সেটাকে স্ট্রাইক করে দাও। আর এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সুতরাং এগুলো কিন্তু একটু ভালো করে মুখস্থ করবে। চলো পরেরটা দেখো, আবার কিন্তু সেই একই ব্যাপার, তিনটা প্রভাব রয়েছে যার মিনিং কিন্তু একই। দেখো কী কী রয়েছে, দেখো মেনি এ লিটিল ম্যাক্স এ মিকেল, ওকে ঠিক আছে, মেনি এ পেনি ম্যাক্স এ পাউন্ড, মেনি ড্রপস ম্যাক্স এ সোয়ার, ওকে। তো শেষেরটা তো বুঝতেই পারছো যে মেনি ড্রপস ম্যাক্স এ সোয়ার, তাহলে অনেক ড্রপ মিলে একটা সোয়ার তৈরি হয়েছে। এখানে সোয়ারটা ব্যবহার করা হয়েছে অনেক জল এই অর্থে, তাহলে অনেক বিন্দু মিলে একটা সোয়ার তৈরি করে, তাই না, একটা ঝর্ণা তৈরি করে। তাহলে বাংলাটা দেখো যে বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধুর জন্ম হয়, তাই না। প্রথমেরটা কী ছিল, মেনি এ লিটিল ম্যাক্স এ মিকিল, মিকিল মানে হচ্ছে টু মাচ, বলতে পারি এ লার্জ অ্যামাউন্ট, এ লার্জ অ্যামাউন্ট যেটা অধিক পরিমাণে, এরকম অর্থে ব্যবহার করি আমরা মিকিল ওয়ার্ডটা। তাহলে এই লিটিল অর্থাৎ খুব ছোট্ট, পরিমাণে যেটা খুব ছোট্ট, তাহলে এই ছোট্ট ছোট্ট করতেই কিন্তু জিনিসটা অনেকটা বড় হয়ে যায়। তো সেটাই বলছে মেনি এ লিটিল, অর্থাৎ অনেক কিছু কম কম জিনিস মিলে একটা অনেক কিছু লার্জ অ্যামাউন্ট তৈরি করে। আর পরেরটা কী ছিল, মেনি এ পেনি ম্যাক্স এ পাউন্ড, এটা আমরা বুঝতে পারবো আমাদের কারেন্সি দিয়ে। আমাদের যেমন এক পয়সা দু পয়সা করে কিন্তু একশো পয়সা মিলে হয় এক টাকা, তাই না। তো সেটা বলতে পারি যে অনেকগুলো পয়সা মিলে একটা টাকা তৈরি হয়, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভার্সন, তাই তো। আর ইংলিশ ভার্সন কী হবে, না মেনি এ পেনি ম্যাক্স এ পাউন্ড, তাহলে অনেকগুলো পেনি মিলে একটা পাউন্ড তৈরি হয়, তাই না। তাহলে বেসিক্যালি এদের মিনিং কিন্তু একই, যে অনেক কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস মিলে একটা বৃহৎ জিনিস তৈরি করে। চলো পরেরটা দেখো, মর্নিং সোজ দ্য ডে, মর্নিং সোজ দ্য ডে, মর্নিং মানে সকালবেলা, তাহলে সকালবেলায় কিন্তু দিনের পূর্বাভাসটা দিয়ে দিই, তাহলে গোটা দিনটা কীরকম যাবে সেটা আমরা এই সকালবেলা থেকে বুঝতে পারি, অর্থাৎ উঠন্তিমূলক পত্তনেই চেনা যায়। এর ইনার মিনিংটা দেখা যাক, এ গুড বিগিনিং হোল্ডস আউট এ গুড প্রসপেক্ট, প্রসপেক্ট মানে হচ্ছে প্রত্যাশা, তাই তো। তাহলে একটা ভালো শুরুবাত বা একটা ভালো আরম্ভ একটা ভালো শেষের ইঙ্গিত দেই। মাচ এডো অ্যাবাউট নাথিং, মাচ এডো অ্যাবাউট নাথিং, এডো মানে হচ্ছে গোলমাল বা হইচই, বা বলতে পারি আপ্রোর, এটা ভালো ইংলিশ আছে আপ্রোর বলে, আপ্রোর মানে কি অনেকটা গোলমাল হইচই এরকম অর্থে আমরা ব্যবহার করি এটা। তাহলে মাচ এডো, তাহলে অনেক হই হুল্লোড় কী সম্বন্ধে, না অ্যাবাউট নাথিং অর্থাৎ কোনো কিছুই নয়, তাহলে একটা ইনসিগনিফিকেন্ট থিং বা বলতে পারি একটা তুচ্ছ জিনিস সম্বন্ধে যদি অনেক কিছু হই হুল্লোড় হয়, যদি অনেক কিছু আলোচনা হয় তো সেটা আমরা বলবো যে মাচ এডো অ্যাবাউট নাথিং, বেশি আড়ম্বরে কাজ হয় না, বেশি আড়ম্বরে কাজ হয় না, সেটাই হচ্ছে এখানে মাচ এডো, গোলমালটা অনেক হচ্ছে, অ্যাবাউট নাথিং, তাহলে রেজাল্ট কিন্তু কিছুই নয়। তাহলে টু মাচ ফাস অ্যান্ড লিটল ইজ ডান, তাহলে গোলমালটা অনেক হচ্ছে কিন্তু লিটল অর্থাৎ খুব কম পরিমাণে ডান করা হচ্ছে কাজটা। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, নেসেসিটি মানে কি প্রয়োজনীয়তা, তাই তো। তাহলে প্রয়োজনীয়তা হচ্ছে ইনভেনশনের মাদার বা মা, অর্থাৎ কোনো কিছু আবিষ্কারের পেছনে অবশ্যই কারো না কারো নেসেসিটি ছিল বা প্রয়োজনীয়তা ছিল, প্রয়োজনই হচ্ছে আবিষ্কারের প্রসূতি, প্রয়োজনই হচ্ছে আবিষ্কারের প্রসূতি। তো সেটাই বলা হচ্ছে যে দরকার না হলে কিন্তু কোনো জিনিস ইনভেনশন হয় না। চলো মানেটা দেখো, যে আর্জেন্ট নিড ইম্পেলস ওয়ান টু ডিভাইস মিন্স, তো ইম্পেল মানে কি, ইম্পেল মানে হচ্ছে তাড়িত করে বা বলতে পারো যে তাকে এগিয়ে দেয়, ডিভাইস মানে হচ্ছে পরিকল্পনা করা, মিন্স মানে হচ্ছে উপায় বা বলতে পারো বিভিন্ন পদ্ধতি। তাহলে মানেটা কিন্তু আছে যে আর্জেন্ট নিড অর্থাৎ খুব অতি প্রয়োজন বা খুব শীঘ্র প্রয়োজন হলেই কিন্তু সেটা আমাদের তাড়না দেয় কোন দিকে, না নতুন কিছু আবিষ্কার বা নতুন কিছু পদ্ধতি পরিকল্পনা করতে। নেসেসিটি নোজ নো লো, নেসেসিটি মানে কি প্রয়োজনীয়তা, তাই তো। তাহলে প্রয়োজনীয়তা বা বলতে পারি দরকারি বা বলতে পারি অভাবটা কোনো আইনকানুন জানে না বা কোনো আইনকানুন মানে না, এটা তো বাস্তব কথা, তাই না। যখনই কারো কিছু অভাব হবে সে কিন্তু তার বেআইনিভাবে হোক আইনিভাবে হোক সেই অভাবটা সে পূর্ণ করার চেষ্টা করবে। তো সেটাই বলছে অভাবে স্বভাব নষ্ট, অভাবে স্বভাব নষ্ট। এর মানেটা দেখো, যে ওয়ান ইন এক্সট্রিম ওয়ান্ট মে রিজর্ট টু এনিথিং,
ওয়ান্ট মানে এখানে চাওয়া নয়, ওয়ান্ট মানে হচ্ছে এখানে অভাব, নাউন ফর্ম। তাহলে যে ব্যক্তিটা মানে চরম দারিদ্রের মধ্যে আছে বা খুব অভাবের মধ্যে আছে, সে কিন্তু যে কোনো কিছু কাজ করতে প্রস্তুত আছে। রেজর মানে হচ্ছে আশ্রয় নেওয়া। নান বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট, ওকে, একটা হলো। আর টু আর ইজ হিউম্যান, তাই তো? তাহলে আমরা জানি যে পৃথিবীতে কেউ কিন্তু পুরোপুরি 100% ভালো নয়, বা বলতে পারি 100% পারফেক্ট নয়। কিন্তু কেউ যদি বলে যে সে হচ্ছে একদম 100% ঠিক, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা বোকা বলবো। কারণ আমি পৃথিবীতে জানি যে নান ইজ পারফেক্ট, মানুষ মাত্রই কিন্তু তার মধ্যে ভুল ভ্রান্তি হবেই হবে। নো পেনস নো গেনস, অর্থাৎ কষ্ট না করলে কেষ্ট মেলে না। পেন মানে হচ্ছে ব্যথা, বা বলতে পারো কষ্ট। তাহলে কষ্ট তুমি যদি না করো তাহলে কোনো কিছু লাভ করতে পারবে না। নাথিং ভেঞ্চার নাথিং হ্যাভ, এটার বিস্তারিত ব্যাখ্যাটা বা এর এক্সপ্লেনেশন তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর শেষে একটা কথাই বলবো যে যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে বা অন্য কারো ভালো লাগতে পারে, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে এটা শেয়ার করবেই করবে। কারণ তোমরা যতটা শেয়ার করবে তত ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসবো।